বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রতিদিনের মতো আজও আমি তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হলো দুষ্ট শিয়াল ও টুনটুনি পাখির গল্প। একটি জঙ্গলে বাস করত একটি দুষ্ট শিয়াল ও টুনটুনি পাখি ও বনের রাজা বাঘ। একদিন দুষ্ট শিয়ালটি জঙ্গলের মাঝ দিয়ে ঘুরছিল। সে ঘুরতে ঘুরতে একটি টুনটুনি পাখির বাসা দেখতে পায়। তখন সে বাসার দিকে লক্ষ্য করে দেখে বাসাতে দুটি ছানা আছে। তখন শিয়ালটি বলতে লাগলো, এই টুনটুনি পাখি, তোর দুটি তো কুচি কুচি ছানা হয়েছে, ওই ছানা দুটি আমাকে দে, এখন আমি খাবো, বুঝেছিস? ছানা দুটি ফেলিয়ে দে ওখান থেকে। এই দুষ্ট শিয়াল, আমার ছানা দুটি আমি তোকে কেনে দেব, বুঝেছিস? তুই আমার ছানা কিভাবে খাবি? খেয়ে দেখা তো দেখি তোর কত বড় দম। আমার ছানা দুটি কি এখনই খা। আ দেখ টুনটুনি পাখি, ভালে ভালে বলছি, তোর ছানা দুটো ওখান থেকে ফেলিয়ে দে, নাহলে কিন্তু আমি কাছে উঠে তোর ছানা দুটো খেয়ে নেব, বুঝেছিস? ফেলিয়ে দে। এই দুষ্ট শিয়াল, তুই আমার ছানাকে কিভাবে খাবি? তুই কি সাপ নাকি পাখি যে আমার বাসায় তুই উঠতে পারবি? আমার ছানা তোকে কোনো দিনও দিব না, আমার ছানা তুই কোনো দিন খেতে পারবি না, বুঝেছিস? দেখ টুনটুনি পাখি, আমি কিন্তু তোর গাছ এখনই ঝাঁকি দিয়ে ভেঙে ফেলবো, তখন তোর ছানা দুটি কিন্তু এখনই আমার পায়ের তলে এসে পড়বো, তখন আমি কিন্তু খেয়ে ফেলবো। শিয়ালের কথা শুনে টুনটুনি পাখি ভাবতে লাগলো যে শিয়াল যদি ইচ্ছা করে গাছ দুটো ঝাঁকি দিয়ে আমার বাসা মাটিতে ফেলিয়ে দিয়ে শিয়াল কিন্তু আমার ছানা দুটাকে খেয়ে ফেলতে পারে। তখন টুনটুনি পাখি একটি বুদ্ধি খাটিয়ে শিয়ালকে বলতে লাগলো, আচ্ছা শিয়াল শোনো, আমার ছানা দুটা তো এখন ছোট ছোট, এই ছানা দুটাকে তো তুমিই খাবে, একটু বড় হোক কাল না হয় তুমি এসে ছানা দুটাকে খেয়ে যাও। শোন টুনটুনি পাখি, তাহলে কিন্তু কথা সেটাই রইল, তোর ছানা দুটাকে কালকে রেডি বানিয়ে থুইস, কাল আমি এই সময়ে আসবো, বুঝেছিস? এই বলে দুষ্ট শিয়ালটি টুনটুনি পাখির বাসা থেকে চলে যেতে লাগলো। এইদিকে টুনটুনি পাখি তার ছানা দুটাকে বাসায় রেখে যেতে লাগলো বনের রাজা বাঘের পাশে। সে বাঘের পাশে গিয়ে শিয়ালের দুষ্টমির সব কথা একদিক থেকে বলতে লাগলো। বাঘ মামা, আমাদের জঙ্গলে যে একটি দুষ্ট শিয়াল আছে তার জন্য আমরা টুনটুনি পাখিরা ছানা দিতে পারছি না, যখনই আমাদের ছানাগুলো দেয় তখনই সেই দুষ্ট শিয়ালটি আমাদের হুমকি দিয়ে আমার ছানাগুলো খেতে চায়, তখন কিন্তু আমরা কিছুই করতে পারি না, আপনি কিছু একটা করুন বাঘ মামা। তখন বনের রাজা বাঘ টুনটুনিকে বলতে লাগলো, টুনটুনি পাখি, তুমি যা বলেছো তা যদি সত্যি হয় তাহলে এই দুষ্ট শিয়ালটি আমাদের এই জঙ্গলে থাকতে পারবে না, আমি এই দুষ্ট শিয়ালের উচিত বিচার দিব তোমাকে। তুমি কত চিন্তা করো না, তুমি এখন এখান থেকে চলে যাও, নিশ্চিন্তে তোমার ছানাদের কাছে গিয়ে থাকতে থাকো। তখন টুনটুনি পাখিটি উড়ে উড়ে তার বাসার দিকে রওনা দেয়। আর সে মনে মনে ভাবতে লাগলো যে আমাদের বনের রাজা ভাগ কত ভালো, তাকে আমার সমস্ত সমস্যার কথা খুলে বললাম, সে আমাকে কত বড় সমস্যার পড়ার সম্মুখীনের থেকে আমাকে বাঁচিয়ে নিল, আর এই দুষ্ট শিয়ালটি আমাকে কিছুই করতে পারবে না, এখন আমি নিশ্চিন্ত। এইদিকে বাঘ শিয়ালকে ডেকে নিয়ে টুনটুনির সব কথা বাঘকে বলল, এই শিয়াল, তুই নাকি এই জঙ্গলের টুনটুনি পাখিদের ছানা খাস, তাহলে তুই এই জঙ্গল থেকে আজই চলে যাবি, এটা আমার আদেশ, আর যদি না যাস তোকে কিন্তু আমি খেয়ে ফেলবো, এক্ষুনি চলে যা। বনের রাজা বাঘের হুমকি শুনে দুষ্ট শিয়ালটি সেই জঙ্গল থেকে পালিয়ে যায়। আর নিশ্চিন্তে এই জঙ্গলের টুনটুনি পাখিরা তাদের ছানা দিতে লাগলো। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি এখনই অন করে দেন। ধন্যবাদ।